হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু দিলীপ। ওয়েলকাম ইউ অল টু হোম স্কুলস ডট কম, দ্য অনলি ডিজিটাল স্কুল সো ইয়ার লার্নিং ইজ ফান। সো আজকে আমি তোমাদের সামনে যে সাবজেক্টটা ডিসকাস করছি বা যেটা নিয়ে এসেছি, সেটা ভীষণই ভেরি কমন সাবজেক্ট এবং যেটা আমরা রোজ ফেস করি অন ইংলিশ কমিউনিকেশনস। এটা ভীষণ বেসিক, অনেকে ভাবছে এটা আবার ডিসকাস করার কী আছে, বাট লেট আস সি হোয়াট ইজ ইন ইট। এটা হচ্ছে হাউ আর ইউ। আমরা প্রায় কারোর সাথে দেখা হলে আমরা কিন্তু সবসময় এই ইংলিশটা অ্যাটলিস্ট বলে থাকি যে হাউ আর ইউ, থ্যাংক ইউ, এক্সকিউজ মি। তো এইগুলোর কী এক্সাক্ট অ্যান্সার হবে, কী অ্যান্সার হবে, আমরা সবসময় বলি ফাইন, থ্যাংক ইউ, এটা বলি। আবার আমরাও জিজ্ঞেস করি হাউ আর ইউ। সো হাউ টু অ্যান্সার প্রপারলি, সেটা নিয়ে আজকে সাবজেক্ট। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, তুমি কী অ্যান্সার দেবে? তুমি বলতে পারো ফাইন, থ্যাংক ইউ, বা আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, বা তুমি বলতে পারো আই অ্যাম গুড, থ্যাংক ইউ, এটা বলতে পারো। কেউ বলে আবার একটু স্টাইল করে আই এম ডুইং গুড, দ্যাট ইজ মাচ বেটার, ইয়েস আই এম ডুইং গুড, থ্যাংক ইউ। কেউ আবার বলে আই এম প্ল্যানিং ফর এ ভ্যাকেশন, দিস ইজ অ্যানাদার অ্যান্সার উইচ ইজ ভেরি নট ভেরি কমন, আমরা বলি না, বাট এটা বলা যেতে পারে। সবসময় আই এম ফাইন, থ্যাংক ইউ, এটা ভীষণ গদ ধরা হয়ে যায় যে একই রকম অ্যান্সার আমরা দিচ্ছি। বাট এটা না করে তোমরা যদি বলি ইয়েস আই এম প্ল্যানিং ফর এ ভ্যাকেশন, থ্যাংক ইউ, রাইট, এটা আমরা বলতে পারি। সো এখন থেকে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, সবসময় কিন্তু বলবে না আই এম ফাইন, থ্যাংক ইউ, নট নেসেসারিলি আই এম গুড, বলা যায় আই এম ডুইং গুড, থ্যাংক ইউ, আই এম ডুইং গুড, থ্যাংক ইউ, বলা যায় আই এম প্ল্যানিং ফর এ ভ্যাকেশন, থ্যাংক ইউ। অ্যান্ড ধেয়ার আর অকেশন যেখানে আমরা অনেক সময় বলি আই এম ওয়েল, থ্যাংক ইউ, ওকে আই এম ওয়েল, থ্যাংক ইউ, এই ওয়েলটা কখন আমি বলবো? বি মানে এখানে এ জিজ্ঞেস করেছে, বি ইজ অ্যান্সারিং, বি সেইং আই এম ওয়েল, থ্যাংক ইউ। এই ডিফারেন্সটা আমি এখানে এক্সপ্লেইন করছি। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার মেন্টাল স্টেটাস, যে তুমি কিরকম আছো মেন্টালি, সাইকোলজিক্যালি হাউ আর ইউ, তখন অ্যান্সার হবে এই প্রথম চারটে, আইদার আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ডুইং গুড, থ্যাংক ইউ, আই এম গুড, থ্যাংক ইউ, আই এম প্ল্যানিং ফর ভ্যাকেশনস, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে যখন তোমার মেন্টাল স্টেটাস জিজ্ঞেস করছে। যখন তোমার ফিজিক্যাল স্টেটাস, কেউ জানে যে তুমি অসুস্থ ছিলে, তখন যদি কেউ জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, তখন কিন্তু হবে আই এম ওয়েল। এই ওয়েল কথাটা তখনই ইউজ হবে যখন তোমার কেউ জানে যে তুমি অসুস্থ ছিলে, এখন কিরকম আছো। সো ইওর অ্যান্সার শুড নট বি আই এম ফাইন, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ইউ শুড সে আই এম ওয়েল, থ্যাংক ইউ, রাইট। অ্যান্ড কার্টসি ডিমান্ডস, যখন তোমায় কেউ জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তোমাকেও জিজ্ঞেস করা উচিত, আমরা বলি না আপনি কেমন আছেন, আমরা বাংলায় কি বলি তুমি কেমন আছো ভাই, আমরা বলি আপনি কেমন আছেন, আমরা অ্যান্সার করি দেন বলি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, রাইট। তো যখন বলি আপনি কেমন আছেন, সেটাকে আমরা সেম কথা বলতে পারি হাউ আর ইউ, নাথিং রং ইন টু দিস, বাট একই কথা যেটা আমাকে জিজ্ঞেস করেছে সে সেম বলি, শুনতে একটু খারাপ লাগে। সো এখন থেকে যখন তোমাকে কেউ জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তুমি অ্যান্সার করে যাই বলো আই এম ওয়েল, অর আই এম ফাইন, অর আই এম গুড, হোয়াট এভার ইউ আর অ্যান্সারিং, ইউ অ্যান্সার ইট ফার্স্ট অ্যান্ড সে থ্যাংক ইউ, দিস কার্টসি ডিমান্ডস, ইউ শুড সে থ্যাংক ইউ, বাট আফটার দ্যাট ইউ শুড আস্ক ইন রিটার্ন নট হাউ আর ইউ, বাট ইউ শুড সে হোয়াট অ্যাবাউট ইউ, বা থ্যাংক ইউ রমেশ, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ রমেশ, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম গুড রমেশ, থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম ডুইং ওয়েল, আই এম ডুইং গুড রমেশ, থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, মানে তুমি কেমন আছো, আমরা বলি না আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার স্ট্রেস দিতে হবে। তাহলে কি বলবে, ডু নট সে দ্য রিপিট দ্য সেম কোশ্চেন হোয়াট এভার হি অর শি হ্যাজ আস্কড ইউ, রিপিট সামথিং ডিফারেন্ট, দ্যাটস অ্যাকচুয়ালি মেক আ ডিফারেন্স, যে তুমি কীভাবে ইংলিশটাকে বলো বা কীভাবে করে স্টাইল করে বলবে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, রাইট। সো এখন থেকে যখন তোমায় কেউ হাউ আর ইউ বলছে, সো দেয়ার আর টু স্টেপ, ওয়ান ইজ সাইকোলজিক্যাল, ওয়ান ইজ ফিজিক্যাল। ফিজিক্যাল হলে আমরা ওয়েল বলবো, আর সাইকোলজিক্যাল যদি মেন্টাল জায়গায় জিজ্ঞেস করে তুমি কিরকম আছো, হাউ ইউ আর ফিলিং, দেন এই চারটে জায়গা হবে ফাইন, গুড, ডুইং গুড, প্ল্যানিং ফর এ ভ্যাকেশনস, প্ল্যানিং ফর এ হলিডে, রাইট, প্ল্যানিং ফর এ ট্রিপ, ওকে, প্ল্যানিং ফর এ পার্টি, প্ল্যানিং ফর এ নিউ ইয়ার্স পার্টি, এনিথিং, ইন নাম্বার অফ থিংস ইউ ক্যান সে। বাট ওয়েন সামবডি ইজ আস্কিং ইউ অ্যাবাউট ইউর হেলথ অ্যান্ড ওয়েলবিং, দেন ইউ শুড সে আই এম ওয়েল, সিন্স ইট ইস অ্যাবাউট দ্য ওয়েলবিং, ইউ শুড সে ওয়েল, অ্যান্ড ইন রিটার্ন ইউ শুড নট কিপ কোয়াইট, অনেকে চুপ করে থাকে যে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি বলবো, তখন অনেকে জিজ্ঞেস করতে পারে না, অ্যাটলিস্ট ইংলিশে অনেক সময় আমরা অত্যস্ত করি যারা বিগিনার্স। দিস সেশন ইজ অনলি ফর দ্য পার্সন হু স্পিক্স ইংলিশ হল্টিংলি, মানে আটকে আটকে বলে, হু ডাজন্ট ফিল কনফিডেন্স, যে আমার কনফিডেন্স নেই যে আমার ইংলিশ বলার মতন,
যারা একদম বিগিনার্স তাদের জন্য আমি সেশন শুরু করেছি, নট ফর দ্য পার্সন হু আর ভেরি কনভার্সেন্ট উইথ ইংলিশ, দোজ হু স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি, তাদের জন্য এই সেশনটা নয়। দিস সেশন ইজ পিওরলি ফর দ্য বিগিনার্স অ্যান্ড দ্য পার্সন হু আর স্পিকিং ইংলিশ অল্টিংলি, মানে আটকে আটকে বলে, রাইট? সো ইউ শুড অলসো অ্যাজ এ কার্টসি ইউ শুড অলসো আস্ক কোয়েশ্চেন হোয়াট অ্যাবাউট ইউ। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ফরওয়ার্ড দিস ভিডিও টু আদার ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স। নলেজ শেয়ার করলে আমি সবসময় বলি নলেজ বাড়ে, সবসময় নলেজ শেয়ার করবে, দ্যাটস হোয়াট দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ অল অফ ইউ। ওভার অ্যান্ড অ্যাবাউট, বিফোর আই ক্লোজ, আই উইল রিকোয়েস্ট ইউ দোজ হু আর ওয়াচিং দিস চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে তোমরা আমার আগামী দিনে যত ভিডিও আসবে সেগুলো তোমরা নোটিফিকেশন পাবে। আগামী দিনে আমি কনভার্সেশন নিয়ে আসবো, ডায়লগস এ অ্যান্ড বি, সাপোজ দুটো পার্সন কি করে কথা বলতে পারে, যারা একদম বিগিনার, যারা হাউস ওয়াইফস, অনেক ইংরেজি বলতে পারে না, সবাই ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ হয় না, যাদেরও সুযোগ নেই, যারা এই ভাষাটা সম্বন্ধে এখনো রপ্ত করতে পারেনি, এটা ভীষণ ইজি ভাষা। নো ম্যাটার হোয়াট এভার ইজ ইউর কোয়ালিফিকেশন, ইউ মে বি ক্লাস 8 পাস, 7 পাস, ইফ ইউ ক্যান রিড, ইফ ইউ ক্যান রাইট, ইউ ক্যান অলসো স্পিক, দ্যাট ইজ মাই গ্যারান্টি টু অল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিবডি। যদি কেউ থাকে যে বলে যে আমি ইংরেজি বলতে পারবো না, আমাকে দিয়ে বলানো যাবে না, বা আমি বলতে পারবো না, আমার এবিলিটি নেই, প্লিজ হ্যাভ আ বিলিফ অন ইউ দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্যান স্পিক আ ল্যাঙ্গুয়েজ, রাইট? থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ।